আমার ভাইরা আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান। লেখাপড়া বড় মূল্যবান জিনিস, শিক্ষা বড় মূল্যবান জিনিস। ভাইজান বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, ভাই গো আমার আব্বাসানেরা, ভাইজান এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবকে যিনি তৈরি করেছেন, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি কাতেব লিখনেওয়ালা, এই কিতাবের যিনি কাতেব, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি। কিন্তু বড় মুলবি, বড় মাওলানা, বড় মহাদ্দেসিন, ভারতের ভারতবর্ষে ওর চাইতে বড় মুলবি আর দুনিয়াতে নাই। কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে, ওর বইয়ের মধ্যে গ্যারেন্টি দিতে পেরেছে? একটু করেন, পেরেছে? যে আর বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারেন্টি দিতে পেরেছে? পেরেছে। কিন্তু এই কেতাবের যেই মালিক, এই কোরআনের যে মালিক, ওর কোরআনে গ্যারেন্টি দিয়েছে। আমি এই কথাটা আপনারাকে বলবো, বেশি লয় আমার এই হাতে পাঁচ মিনিট, এই হাতে পাঁচ মিনিট, দশ মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারেন্টি সিল মারা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে, যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের উপরে থাপ্পা দেবে, আর যদি আপনি, আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে। আমি এই আগামী মাসের 22 তারিখে বাংলাদেশ ঢুকবো, ভিসা অলরেডি হয়ে গেছে, 40,000 টাকা পেঠিয়ে দিয়েছে, 68,000 টাকা পাবো। তো ভাইরা আমার, একটা জালসাতে 1,00,000 জিবাজি, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি মূল্য? আমার ভাইরা আমার আব্বাসানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমায় আমি আপনাদের বলি, এই হাতে পাঁচ মিনিট, এই হাতে পাঁচ মিনিট, মাত্র 10 মিনিট, তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারেন্টি সিল মেরে দিয়েছে। যাকে কেউ আমরা বলি থাপ্পা, কেউ বলি সিল, কেউ বলি সিগনেচার। ভাইজান বন্ধুরা আমার, সিগনেচারটা কোথায় মারা আছে? কোরআনের প্রথম পাতায়, না কোরআনের শেষ পাতায়, না কোরআনের মিডিলে, কোন জায়গাটায় সিল মারা আছে সিলটা আপনাদের দেখিয়ে দেবো, তবে 10 মিনিট পরে দেখাবো। তবে ভাইজি 10 মিনিট আপনাদের কাছে, আমার মা, আমি লোকাল ভাষায় বলছি, আমি বাদিয়া ভাষায় বলছি, আমি ভাটিয়া ভাষায় বলছি, আমার মা আমাকে লেখাপড়া করার লেগা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা, আমার মা আমাকে মাস্টার মুলবি করার লেগা, আমার মা মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে 10 বছর লইরে 1, 2 করে 14 বছর চেয়েছে। ভাইজি পাদিয়া ভাষায় বলছি, বাজানরে লোকাল ভাষায় বলছি, বাপুজি ভাটিয়া ভাষায় বলছি, আর মা মানুষের কাছে চেয়েছে, কেউ খুশি করে দিয়েছে, কেউ মাকে টাহা কথা কয়েছে। আগে তোর বেটা পড়ছে না, তোর বেটা নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি, মা ফোফরা কাইন্দাছে, আঁচলে চোখে পানি মুছতে মুছতে বাড়ি আসছে, আইসা মা বলেছে, মনির রে তোর লেগেম নাকি মানুষের কাছে মুখ পাবো না, আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না, আল্লাহ কি তোর ব্যবস্থা করবে না, বেটারে বদমাশি করিস না, ধনরে শয়তানি করিস না, একটু কষ্ট করে লেখাপড়া কর, আমি তোর মা তোর লেগে দোয়া করব। আমি খুশি হয়ে বললু, মা গে আমার শিক্ষক মাওলানা আসগার আলী সাহেব, যিনি বর্তমান কবরে শুয়ে আছেন, বাড়ি ওনার তালবাংরুয়া, আমার শিক্ষক মহাশয় বলেছেন,
তিনি একদিন বুখারী পড়াচ্ছিলেন আমার উপর দাওরা হাদিস ছাত্র দাওরা জামাতের ছাত্রদেরকে আর তিনি হাদিসের রেওয়ায়াতটা পড়ে হাদিসটি তরজমা ব্যাখ্যা করে বুঝালেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে মা যেই পৃথিবীর মাটিতে যেই মা মা যদি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দোয়া করে আল্লাহ মায়ের দোয়া ঘুরিয়ে দেয় না আমাগে তুই আমার লাগি দোয়া করবি মাগে তুই আমার জন্য দোয়া করবি আল্লাহর কসম করে বলছি আমি এক মহান ব্যক্তি হয়ে যাব সেদিন মা দোয়া করেছিল নবী বলেছেন মায়ের দোয়া কবুল হয় ভাইজি মা কেন্দে কেন্দে দোয়া করেছিল মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে বিহার বাঙালির মধ্যে সবচাইতে ডেট যদি তাড়াতাড়ি নিতে হয় তবে 6 মাস আগে যোগাযোগ করতে হবে মুনিরের সাথে হট করে চেহারা পট করে পাবে না তিন বছর থেকে নাম্বার কেউ পায় না কেউ 6 বছর থেকে ডেট পায় না কেউ 3 বছর থেকে পায় না ভাইজান আমি এটা নিজের নিজের পাওয়ার বলছি না কোরআনের কি দাম শিক্ষার কি দাম আমি এটা বলতে চাইছি এগুলা লোকে কে পুছে হে কহত তো এগুলা লোকে কেউ পুছবে হে হ্যাঁ রাস্তাতে তো কত গড়ে বেড়েছে দিল্লি জামে মসজিদে উঠে দেখেন গা বোম্বাই হাজি আলিতে দেখেন গা আপনাদের কোমেদপুরের হাটে দেখেন গা কেউ পুছে না হে লাখের লোক দিছে আর না তো পাঁচ কাটটা মেরে দূর দিয়ে যাচ্ছে কিন্তু ভাইজান আমাকে কেউ হুজুর বলে ডাক দেয় কেউ স্যার বলে ডাক দেয় মূল্যটা কার রে মূল্যটা হলো কোরআন আমার ভাইয়ের আমার বন্ধুরা তবে আমার মা আমার লাগে 14 বছর চেয়েছে আমি বেশি লই এই মাদ্রাসার জন্য মাত্র 10 মিনিট চাহাব কারকে লাগে চাহাব হার মা চেয়েছিল হার লাগে আমি চাহাব এই ছোট ছোট ছেলেগুলার লাগে যেই ছেলেগুলা এই মাদ্রাসাতে পড়ছে আছো জি কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আমার বাপজি আছেন কোন আমার মা আছেন কোন আমার খালা আছেন কোন আমার খালু আছেন কোন আমার ফুফা আছেন কোন আমার ফুফু আছেন কোন আমার দাদু আছেন কোন আমার দাদি এই কোরআনের শিক্ষার লাগে এই কোরআনের কোরআনকে শিক্ষার লাগে আলেমে দিন বানাবের লাগে হাফেজে কোরআন বানাবের লাগে একজন ব্যক্তি হাত উঁচা করে দাঁড়াবেন মনিরুদ্দিন ভাই আপনি যদি একটা মাদ্রাসা চালাইতে পারেন আমরা আমি হাজী আব্দুর রহমান এই মাদ্রাসার জন্য টাকা 10,000 দিব তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা করে দিতে পারো তুমি যদি তোমার মাদ্রাসাতে 4 লাখ টাকা দিতে পারো তো আমরা কি এতই না পারো কমা 10,000 টাকা দিতে পারবো না আমি হাজী আব্দুর রহমান 10,000 টাকা দেব আছেন কোন আল্লাহর বান্দা একজন হাত তুলে বলবেন 10,000 টাকা এই ছোট ছোট ছেলেকে পালার লেগে এই চ্যাংড়া পিলা গালার লেগে এই তাল বেলিম গালার লেগে এই ওস্তাজি গালাকে লেখা পড়ে আলেম বানার লেগে একজন দাঁড়িয়ে বলবেন 10,000 টাকা দিব আমি এই হাত দুটা তুলে দোয়া করব যদিও আহলে হাদিসের মধ্যে দোয়া করা না করা লিয়া ভেজাল থাকে তবু আমি ভেজালের মধ্যে দিয়েও ফরমাইশি দোয়া করে দেবো ইয়াতি মুলবিরাহার বিরোধিতা করুক আর হাসুদে ঝগড়া ঝামেলা করে ডেট লাও বন্ধ করে দে দোয়া আমি দিয়ে দিব কপালে যা আছে একজন দাঁড়িয়ে বলেন 10,000 টাকা দিব আর একজন 5,000 টাকা 1,000 টাকা করে পাঁচজন 500 টাকা করে টাকা পাঁচজন মাত্র 10 মিনিটে 12টা লোক তারপরে কোরআনের কোন জায়গাখানে আল্লাহ সিল মেরে দিয়েছে আমি সিলের জায়গাটা দেখিয়ে দেব একজন 200 টাকা আর একজন 100 টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো হামাই 10,000 রুপিয়া হাই কই আল্লাহ কা বান্দা 10,000 টাকা একজন 5,000 টাকা একজন 1,000 করে পাঁচজন 500 টাকা করে পাঁচজন 1,000 টাকা করে পাঁচজন 500 টাকা করে টাকা পাঁচজন 5,000 একজন 10,000 একজন ঘড়ি কর করে করে দেখে নিনু 10 মিনিটে 12টা লোক মোহাম্মদ রফিক জি আমারে ঠিকাদার 2,000 টাকা জোরে বলেন নারে
থাকবে। এই মাদ্রাসা ঠিকাদার না এমনি ঠিকাদার গ্রামে? আচ্ছা ঠিকাদার ভাই বাহিরে লেবার নিয়ে যা কাজ করায়। রফিকুল ইসলাম ভাই 2000 টাকা জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখো গো দেখো আল্লাহ তুমিও তাকাইয়া তোমার বান্দা ফের প্রথমেতে আসিয়া নাম তার রফিকুল ইসলাম হলো 2000 টাকা ফের দেখো দিয়া দিল হাইরে তোমার বান্দা দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ইহ কাল পর কাল রাখো তারে ভালো আমিন সুম্মা আমিন। তো ভাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? আপনার ভাষা দিয়ে কইছি, আমার কথা কি আপনারা বুঝতে পেরেছ? 1000 টাকা করে 5টা আর 500 টাকা করে 5টা, 5000 টাকা 1টা, 10000 টাকা 1টা, 10 মিনিটে 12টা লোক। আর যারা আমার এই কথার সম্মান রেখে এই কোরআনের শিক্ষা দেওয়ার লেগে এই যে 12টা লোক আমার হাতে মুসাবা করবে এই 12টা লোকের লেগে আল্লাহর কসম করে বলছি প্রত্যেক দিন জালসা আছে। কখন কতদিন জালসা আছে? আগামী জুন মাসের 13 তারিখ পর্যন্ত মিডিলে একটাও ফাঁকা নাই, মধ্যে মধ্যে এক রাতে দুবার করে চড়তে হবে। হাইসা নিলে মানে 2টা করে জালসা আছে। খালি এই এখনকার ছেলে পেলে এত খাতরাজি, খালি খারাপ দিকে নিয়ে যাবে, চড়তে হবে কয়েছে তখন অন্য জায়গায় পৌঁছে গেছে। দুবার স্টেজে চড়তে হবে ভাই, 2টা করে জালসা আছে মধ্যে মধ্যে, খালি আর উল্টা পাল্টা বুঝবে আর যে ছেলে পিলে গেলি আজকাল খুব ঝামেলা। তো ভাইয়ের আমার খুব তাড়াতাড়ি কে রে বেটা নাম কি রে বেটা? ইকবাল। একটি ছোট্ট ছেলে এসে গেল 50 টাকা ফের দেখো দিয়া দিল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল কর খোদা পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমিন ও আমিন খোদা আমিন ও আমিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন যে আশা যে উদ্দেশ্যে দান দিয়া দিল এই দান খোদা তুমি কর হে কবুল ইহ কাল পর কাল রাখো তারে ভালো আমিন সুম্মা আমিন। আমার ভাইয়ের আমার বন্ধুরা 500 টাকা 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা 1 জন, 10000 টাকা 1 জন। আছেন কোনো আল্লাহর বান্দা? আছেন কোনো আল্লাহর বান্দি? এই সব মাদ্রাসায় লোক টাকা দিতে একটু পাছা টান দেয় বলে বাহির থেকে মেলায় টাকা আসে, মাদানিরা দিছে, মক্কিরা দিছে, মুলবিরা এগুলা ব্যবসা খুলে আছে। যে মাদ্রাসার একটা মালিক আছে ওই মাদ্রাসায় কালেকশন করে কইয়া ফেটে যায়, আর যে মাদ্রাসাটা গোটা এলাকা গ্রামবাসী নিয়ে আছে ওই মাদ্রাসাটাতে খালি তাইলা পাতাইলি টাকার টাকা টাকার টাকা টাকার টাকা। কিন্তু একটা মাদ্রাসা যদি একটাই মালিক থাকে ওই ওই মুলবির মাদ্রাসা, তার মানে ওইখানে কালেকশন করতে মুখ দিয়ে রক্ত উঠে যায় ওই মাদ্রাসায়। কেন জানেন? আমার ইয়াতিমখানা 2011-তে খুলেছি, 2011, 12, 13, 14, 15, 16 সাল পর্যন্ত কোনো মামুর বেটা ভালো করে মাদ্রাসার জালসাতে টাকা দেয়নি। হ্যাঁ ধের এখানে টাকা দিয়ে কি হবে, ইয়ে জালসা করে আর মাদ্রাসা চালাতে পারে? আমিনউদ্দিন ফাইজি পাইপ থেকে টাকা নিয়ে আসছে ওর মাদ্রাসা চলবে? শামীম আখতার দুলাল সাহেব বাহির থেকে টাকা নিয়ে আসছে ওর মাদ্রাসা চলবে? আর ইয়ে ঠ্যাং নেই হাত নেই কত বড় মুলবি জালসায় কতদিন চলবে? 2-4 বছর চলবে, মানুষের দেখা হয়ে যাবে, কবরে ঢুকে যাবে, এই মাদ্রাসা বেকার হয়ে এইগুলো খালি ধান্দা, টাকা দিস না। টাকা কেউ দেয়নি, জালসাতে খরচ করেছি 1 লাখ, কালেকশন হয়েছে 70,000।
কি করব জালসা করা টাকা 30,000 লস ভরে মানে মেকআপ করেছি ওই যে আপনার এখানে চিল্লাছি আপনারা গাড়ি খরচ রাস্তা খরচ দিবে তার পরে যদি পাঁচবে এই যে টাকা গেল এইটাকে কই জালসা করা টাকা এই জালসা করা টাকা তখন ওই 70,000-30,000 টাকা তখন ওই যে ঘাটতিটাকে ভরেছি এই করতে করতে 11 সাল থেকে 16 সাল পর্যন্ত এরকম করে করে খালি লসে লস করেছি মানুষকে খাইয়ে গেছি খাইয়া যা আল্লাহ দিয়েছে পিটিয়ে খাইলে তারপরে আল্লাহর যে কি জানে দয়া হলো আল্লাহর যে কি জানে মায়া হলো মাওলানা আমিনউদ্দিন ফাইজি বিল্ডিংটা কড়কড়া করে বানিয়ে দিলে তারপরে মানুষ যে রহমতের হাত চালু করলে এখন জালসাতে খরচ হয় 2,00,000 জালসাতে কালেকশন হয় 6,00,000 আলহামদুলিল্লাহ বলে দেন আর কি পেটে হিংসা কত বে কইয়া তোর নাম হইবে আর হারা আলহামদুলিল্লাহ কহব একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আজ খালি আমার মাদ্রাসা মূল বড় বড় মোবাইলে খালি ভেসে মানুষের পকেটে পকেটে ঢুকে আছে বড় বড় মোবাইল আমার মাদ্রাসা প্রত্যেকের মোবাইলে ঢুকে আছে মাদ্রাসা দেখবে মাদ্রাসা যদি দেখতে চান তবে বড় মোবাইলে 6টা অক্ষর টিপেলেন আপনারকে মাদ্রাসাতে দেখতে পাবেন আমার মাদ্রাসা আপনারকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন আমার ওয়াজ শুনতে পাবেন এইটা আর ক্যামেরা এইটা সামনেরটা তোমারকে আজকের জলসা কাল শুনতে পাবে কাল যদি না পাও তো আগামী শুক্রবার যদি না পাও যেতে আসতে হতো লেট হবে কিন্তু দেখা গেল যে 4-5 দিনের মধ্যে আপনারকে জালসা আজকে জালসা আপনারকে মোবাইলে ভরে দেব ওই জিব্রাইলের মতন করে তো ওই যে কেমন করে দেখব আমরা তো এমনি আপনার ওয়াজ মেলে শুনছি মুনির মুলবির ওয়াজ দাও তো জি তো চলে এলো তো তো কোনটা হারকে ওয়াজ কেন করে ঢুঁড়ব আপনারকে ওয়াজটা যদি ঢুঁড়েন তবে পহলে আপকো স্ক্রিন মে জানা হোগা উসকে বাদ লিখনা হোগা ডাবল এম ডাবল এম এইচ এ টি ভি ডাবল এম এইচ এ টি ভি ইস চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে ইনশাআল্লাহ এ প্রোগ্রাম 2-3 দিন কে আন্দার আপনাদের মোবাইলে ভইরা দেব ইনশাআল্লাহ তো ভাইরা আমার আব্বা জানার আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ওয়াজ শুনতে পাবেন গাজাল শুনতে পাবেন আমার বাড়ি দেখতে পাবেন আমার মাদ্রাসা দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন আমার এই চ্যানেলের ভিতরে প্রাইস আমি তো ভাই সময় পাই না সময় কম তাও নাই নাই করে 336টার মতন ভিডিও ভরে দিয়েছি যা আপনারকে আর ভরতেই আছি কাল জুম্মার পরে একটা ভরব ইনশাআল্লাহ তো ভাইরা আমার আব্বা জানের আমার বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এটাতে আপনারাকে পয়সা লাগবে না আমি খুব খুশি হব আর আপনারকে নিয়ে দোয়া করব কিন্তু আপনারা খালি আর কথাই শুনছেন দেন না জি আচ্ছা এই মাদ্রাসার মালিকের নাম কি ওই লেগে চিলিয়া চেঁচিয়া কাম হয় না লাভা বাংরুয়া বাংরুয়া আছে না 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 বাংরুয়া আছে না বাংরুয়া আইলপাড়া ভরলাঠি নাই খো এগুলা এগুলাতে জালসা করেছি তো টাকা লিয়া থুয়া ওর পাইনি লিয়া থুয়া ওর পাইনি আর রক্ত উঠিয়ে দিনু কিন্তু টাকাই দেয় না তার মানে মাদানী সাহেবের মাদ্রাসায় মাদ্রাসার নাম দিয়া লাখ লাখ টাকা লিয়া স্যার আইস করছে এটা মাথায় ঢুকে আছে তার জন্য টাকা আপনারা দিচ্ছেন না আর হাত দেয়নি পা দেয়নি কিন্তু ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা ভরে দিয়েছে সিম কার্ড আমি বুঝতে পারি না কেন দেন না ভাই যান আরে মাদানী সাহেব একরামুল হক মাদানী নাকি উমার ফারুক আল মাদানী এবং একরামুল সাহেব তাইমি ওনার ছোট ভাই দুই ভাই মিলে এই আপনাদের এত বড় সাহায্য সহযোগিতা করেছেন দেখেন তো আমার মাদ্রাসাতে মানুষ তো জানে মুনির ভাই জালসা করে 10,000 টাকার নিচে পাই না এত মেলাই টাকা হয়
কেনাওয়ার মাদ্রাসায় টাকা দিবি এই বলে তো আমাদের দিককার লোক তো দিতে পারত না, দাওয়া বন করতো, কিন্তু বন কেনা করে না, টাকা দিতে কেনা আছে, এই জন্য দিছে। হ্যাঁ হে, এই লোকটা যদি চিল্লিয়া চেঁচিয়া বুক ফাটিয়া যদি বছরে 4 লাখ টাকা 5 লাখ টাকা দিতে পারে, তা আমরা 500 টাকা দিতে পারবো না। হে, এতই মানে যে কি লিখাউড়ি পোয়া ভাজি, এতই আমরা কমা কমা কথাটা কিন্তু খুবই খারাপ, মানে কমা টাকা ফের আপনারকে বিহারের ভাষায় বলে হিচিরে। তারা 500টা টাকা দিতে পারবো না, ও যদি 5 লাখ দিতে পারে, এই যে একটা হিংসা, এই হিংসাটা আল্লাহ রসুল করতে বলেছেন, কিন্তু ফের হিংসা করা মহাপাপ, হিংসা করা কাবিরা গুনা, কিন্তু এই ব্যাপারে ফের হিংসা করতে কয়েছে। তোর থেকে আর কিসে কম হে, তুই জালসাই করিস, কিন্তু আর বাপের আমি 1300 বিঘা জমি ভাগ পেয়েছি, এতই আমি হিজিরা যে কি 500টা টাকা দিতে পারবো না, এরকম রাগ করিয়া এরকম হিংসা করে যে টাকা দিবে, ওয়ার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে। বাইজালে পাথরের থেকে শক্ত বে, সুবহানাল্লাহ, রাগ করছেন নাকি? আমি একটু এরকমই মনে কিছু লিয়েছি। মুহাম্মদ তুমি আগো খোদার পিয়া ভাই, সুবহানাল্লাহ, চাঙ্গড়া রেন্দু আর কুলের কথা বুঝতে পেরেছে, চলে এসছে 500 টাকা নিয়ে, জোরে বলি আলহামদুলিল্লাহ, নারায়ণ তাকবীর। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল, চাঙ্গড়াটা মনে হয় গরিবের বেটা আছে, ওর চেহারা ওর গঠন ওর মডেল দেখে আমি বুঝতে পারছি, ওর বাপের 50 বিঘা জমি নাই, 20 বিঘাও হবে না, খুব হইলে 4 থেকে 5.5 বিঘা জমি হইতে পারে।